আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ায় কতক মানুষ আছে যাদেরকে আল্লাহ মেয়ে সন্তান দেন, এবং কতক লোক আছে যাদেরকে আল্লাহ ছেলে সন্তান দেন, এবং কতক লোক এমন আছে যাদেরকে আল্লাহ কিছুই দেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত। তাই ভাগ্য যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তবে দোয়া করতে হবে। দোয়া হলো মুমিন ব্যক্তির জন্য অস্ত্রস্বরূপ। দোয়া না করা ব্যক্তিকে আল্লাহ খুব খারাপ পান। দোয়ার চেয়ে মর্যাদাপূর্ণ বস্তু আল্লাহর কাছে কিছুই নেই। যারা দোয়া করে তাদেরকে আল্লাহ খুবই ভালো পান, এবং তার পরিবর্তে যদি আল্লাহ কিছু দিতে না পারেন তাহলে খুব লজ্জা পান। অর্থাৎ আল্লাহ খালি হাতে বান্দাকে ফিরে দিতে খুবই লজ্জা পান। আজ এইখানে একটি দোয়া বলবো যার ফজিলতে আল্লাহ নিঃসন্তান লোকদেরকে সন্তান দিবেন। আল্লাহ তাআলার কাছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন এবং একটি পুত্র সন্তান লাভ করেছিলেন, যার নাম হলো ইয়াহ আলাইহিস সালাম। নেক সন্তান পাইবার জন্য স্বামী স্ত্রী উভয়ে এই দোয়াটা শিখতে হবে এবং নিয়মিতভাবে পাঠ করতে হবে। তাহলে নিশ্চয়ই আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং নিঃসন্তান লোকের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। দোয়াটি হচ্ছে, রব্বি লা তাজারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। দোয়াটি ফজর নামাজের পর 101 বার পাঠ করবেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করবেন। রাতে শোয়ার সময় 21 বার পাঠ করে শুবেন। আল্লাহ যখন সন্তানটি দিবেন তখন তাকে দিনী শিক্ষায় শিক্ষিত করবেন। ভিডিওটি যদি সামান্যতম উপকারে আসে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।